हेलो गाइज, अस्सलाम वालेकुम, दिस इज जायेद सलीम अली एंड वेलकम टू माय यूट्यूब चैनल फैट बॉय। तो गाइज, आज के हे सेकेंड दिन, हम कल के आसी जशोरे। कल के छिल 6 तारीख जून मासर, सॉरी जुलाई मासर, आज के हे 7 तारीख। तो ऑफिसर काजटा सेरे एखन एकटू बेर हलाम बागानेर दिके घुरते। देखें चारिपाशे कत सुंदर परिवेश। আমি হচ্ছে লাঞ্চ করি নাই, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ, দেখা হচ্ছে লাঞ্চের পরে। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন আনটিল আই কাম ব্যাক। তো গাইজ, এখন আমরা যাচ্ছি এক জায়গায়। অ্যাকচুয়ালি হঠাৎ করে মোটর ব্লগে কেন আসলাম এটা আপনাদের কোশ্চেন থাকতেই পারে। তো কালকে আমরা তো ঢাকা থেকে আসছি বাইকে করে। তো আমাদের যে আমরা যেহেতু ঈদ পর্যন্ত থাকবো, তো আমাদের কাপড় চোপড় তো অনেক আনার কথা। অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি অনেক কাপড় চোপড়ই আছে, তো সেগুলো আমরা লাগেজে পাঠিয়ে দিয়েছিলাম কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ারে। তো সেটা আমাদের এই এখানকার যে স্থানীয় যে সুন্দরবন কুরিয়ার আছে ওখানে চলে আসছে। তো ওখান থেকে আমাকে ফোন দিছিল যে আপনার প্রোডাক্টটি চলে আসছে, আপনি রিসিভ করতে আসুন। আর তাছাড়া আমরা কাপড় চোপড়ও খুব একটা ব্যাগে রাখি নাই, সব যা আসলে লেগেছে ভিতরেই রাখা। তো এখন আমরা যাচ্ছি সেই সুন্দরবন কুরিয়ারে কাপড় চোপড়ের ব্যাগটা আনতে। আর এই যে রোডটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ছোটোবেলাকার, এখানে এই রোড, এই রোডেই চলাফেরা করে বড় হয়েছি। এটা আমার গ্রামের রোড, তো এখানে আসতে আসলেই ভালো লাগে। তো এটা হচ্ছে সেই মেন রোড, আমার পিছন সাইডে যে রোডটা চলে গেলো এটা গেলো রেড বেনাপুরের দিকে। আর আমরা এখন যে রোডে যাচ্ছি এটা হচ্ছে ডিরেক্ট ঢাকা রোড বলে এটাকে। এখান থেকে জিকরগাছা হচ্ছে 3 কিলোমিটার। তো এই হাইওয়েটা দেখানোর পিছনের কারণ হচ্ছে এই হাইওয়েটা আমার আসলে অনেক পছন্দের। কালকে তো যখন আসলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো, দেখাইতেই পারি নেই, তো ওই জন্য আজকে দেখাচ্ছি আপনাদেরকে, সুযোগ পেয়ে গেছি দেখানোর। এই চারপাশ দিয়ে যেসবভাবে গাছগুলো রাস্তা ডেকে রাখে, আসলে এরকম রাস্তায় কোনো রোদই পড়ে না অ্যাকচুয়ালি বলতে পারে। আর আগে তো আরও অনেক ঘন গাছ ছিল, অনেকগুলো গাছ মাঝখান থেকে ছিঙিয়ে দিছে, কিছু কিছু গাছ আছে, কিছু কিছু গাছ নাই। তো এই রোডটাও যেমন সুন্দর, রোডের ভিউটাও আসলে অনেক সুন্দর। এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখানো। আর এই রাস্তাটায় স্পিডিং করা ঠিক না, কারণ রাস্তাটা অনেক বিজি একটা রাস্তা। তো একটা জিনিস আমি আলোচনা করবো চিন্তা করছি, হঠাৎ করে মাথায় আসলো, যেটা যেহেতু সরকার ঈদের আগে মোটরসাইকেল বন্ধ করে দিল, তো অ্যাকচুয়ালি কোনটার কস্টিং বেশি আছে? মোটরসাইকেলে বাসায় যদি ঢাকা থেকে আমি যশোর জিগাবার বাড়ি পর্যন্ত আসি, এটাতে কস্ট বেশি আসবে নাকি হচ্ছে আপনার বাসে গেলে কস্টটা বেশি আসবে? এটাই নিয়ে একটু কথা বলবো বিস্তারিত। তো গাইজ, ততক্ষণ আমরা আগে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করি, কুরিয়ার সার্ভিসের ওখানে যাই, লাগেজটা রিসিভ করি, দেন ফেরার পথে আমি এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো এটাই আপাতত, আল্লাহ হাফেজ। আমরা যে কাজে আসছিলাম সেটা সাকসেসফুলি ডান হলো। কুরিয়ার থেকে লাগেজটা নিয়ে সেটা হচ্ছে বাসায় পাঠাই দিছি, এখন আমি বাসার দিকে যাইতেছি। তো যে বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম এটা হচ্ছে, যদি আমি আমি সাপোজ আমার কথাই ধরি, আমি যদি ঢাকা থেকে বাই বাসে এ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত আসার জন্য বের হই, সেক্ষেত্রে আমার কস্টিংটা কেমন হবে? তো আমি এক ফার্স্ট আমি থাকি হচ্ছে শেওড়াপাড়াতে। তো শেওড়াপাড়া থেকে গাবতলি পর্যন্ত আসতে গেলে, যেহেতু আমি রাত্রে জার্নি করা পছন্দ করি, সাপোজ আমি দিনের কথাই বলি,
যে আপনার লাগেজ থাকবে, তো ওইগুলো নিয়ে আপনার ফ্যামিলি সহ নিয়ে আপনি বাসে উঠতে পারবেন না, এটা অবভিয়াস। তো আপনাকে অবভিয়াসলি হচ্ছে একটা সিএনজি বা একটা উবার ডাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার ওখানে কস্টিং গেল অ্যাটলিস্ট 400-500 টাকা খরচ হবে ওখানে আপনার। তারপরে হচ্ছে ওখানে গাবতলি থেকে বাস ভাড়া যেটা আসে, গাবতলি থেকে বাস ভাড়া আপনার আমাদের জিগুরগাছা পর্যন্ত রাখে হচ্ছে 600 করে। এখন ঈদের সময় তো আরও বাস ভাড়া বাড়ায় দেয়, 100-80 টাকা পর্যন্ত এরকম বাড়ে, 80-100 টাকা পর্যন্ত বাড়ে। তো সব মিলে 680 টাকা ধরলাম আমি, বা এভাবে 600 টাকায় ধরলাম। তো এদিকে গেল 600, আপনি গাবতলি পর্যন্ত আপনার লাগেজটাকে সব পিছনে পৌঁছাতে লাগবে আরও 500 টাকা। সো সব মিলে 1100 টাকা লাগবে এত এ পর্যন্ত আসতে। এবার এখান থেকে আমার বাসা তো মেন রোডের সাইডে না, এখান থেকে আরও একটু ভিতরে, ওখান থেকে আপনার নামার পরে আরও আপনাকে পে করতে হবে ইজি বাইক বা ভ্যান বা অটো ভ্যান বলেন বা অটো রিক্সা বলেন যেটাই বলেন, ওটাকে আপনাকে আরও পে করতে হবে আরও 100 টাকা। দেন হচ্ছে আপনি বাসা যাইতে পারবেন। তাহলে কোনো খরচ কত পড়লো? তো খরচ পড়লো হচ্ছে 600 আর 500, 1100 আর এখান থেকে 100-1200 টাকা। এটা আপনার খাওয়া দাওয়া বাদ দিয়ে নিট খরচ, যেটা রাস্তার খরচ এবং জাস্ট পরিবহন কস্ট দিয়ে এটাই পড়বে। তো সেখানে আমি যদি আরও খাওয়া দাওয়ার হিসাবে অ্যাড করতে চাই তো বাকি থাকলো। আর আমি যদি নর্মালি বাইকে আসি তো দেখেন আমি কালকে হচ্ছে শালপাড়া যে তেল পাম্প থেকে ওখান থেকে তেল নিয়ে আসছিলাম, আমার 900 টাকার মতো তেল লাগছিলো ট্যাঙ্কিতে, আরও তেল ছিল ফুল ট্যাঙ্কি করে আসছি। তো আমার তেল খরচ হয়েছে মাত্র 5.5 লিটার, 5.5 লিটারে আমি চলে আসতে পারছি। তার মানে যদি 89 টাকা করে হয় বা 90 টাকা করে লিটার ধরলাম আমি অকটেন, তাহলে হচ্ছে হয় 5.45, 450 টাকা ধরলাম, 500 টাকা, 500 টাকা তেল লাগছে আমার, আর কোনো খরচ হয় না। রাস্তায় জাস্ট 1টা টাকা টোল দেওয়া লাগে না। তো আমি 500 টাকায় বাড়ি চলে আসতে পারছি। আর আমার লাগেজ যেটা আছে ওটা আমি হচ্ছে আগের দিন শেরাপাড়া থেকে কুরিয়ার করছি। শেরাপাড়া থেকে কুরিয়ার করার পরে ওখানে আমার খরচ গেছে, কুরিয়ার নিচ্ছে 200 টাকা, আর কুরিয়ার পর্যন্ত নিয়ে যেতে লাগছে হয়তো আমার 20 টাকা। তো এই গেলো হচ্ছে 220 টাকা আর 500 টাকা, তাহলে হলো 720 টাকা। তাহলে আমার খরচ গেলো হচ্ছে 720 টাকা, আর বাসে আসতে আমার খরচ লাগতে হচ্ছে 1100, 600, 700, 1200 টাকা। তো এই যে 400-500 টাকার ডিফারেন্স, এই 400-500 টাকা কেন বেশি দিয়ে বাসে আসবে? আর তাছাড়া হচ্ছে আমার বাইক আছে, আমার আমি যে বাইকটা ঢাকায় রেখে আসবো ওটা সেফটিকে দিবে। সাপোজ যদি বাইক কখনো চুরি কোনোভাবে চুরি টুরি হয়ে যায় তো এটা তো সরকার আমাকে বুঝে দিবে না। আর তাছাড়া আমরা বাইকগুলো কিনি 150% ট্যাক্স দিয়ে সরকারকে, তো তখন সেখানে লেখা থাকে আমি বাইক নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ঘুরতে পারবো। সো কেন আমরা এখন সরকারের এই কথাটা মেনে নিতে বাধ্য হব? আমি তো অবশ্যই মানতে মানে রাজি না, আই হোপ আপনারাও কেউ মানতে রাজি না বিষয়টা। কারণ আপনাকে আসলে আপনার যদি পরিবহন নিজস্ব থাকে তাহলে কেন আপনি অন্য পরিবহনে যাতায়াত করবেন? এটা সিম্পল কোশ্চেন। আর আমি মিজু ভাই চ্যানেলে দেখছিলাম নেক্সট গিয়ার, আপনার সবাই তাকে চিনেন, উনি অনেক সুন্দর মতো বোঝাই দিচ্ছে জিনিসটা যে কেন আপনি কত পার্সেন্ট গাড়ি বাংলাদেশে আসে, মানে কত পার্সেন্ট মোটর সাইকেল বাংলাদেশে আসে, কত পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হয়, সবগুলো আমার চ্যানেল গেলে বুঝতে পারবে। তো এই ছিল হচ্ছে আমার একটা লজিক বলতে পারেন। তো এই লজিকে আসলে 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 আমাদের জন্য খুবই টাফ হয়ে যায়। তাছাড়া বাইকের যে ওখানে রেখে আসবে নিরাপত্তার একটা বিষয় থেকে যায় যেটা সরকার আমাকে কখনোই দিতে পারবে না। সো সব দিক দিয়ে বিবেচনা করলে আসলে সরকার যে ডিসিশনটা নিচ্ছে এটা কোনোভাবেই মানা যায় না, এটার বিপক্ষে আমি। দ্যাটস অল গাইস, এটাই ছিল আমার আজকের টপিকস। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আশা করি অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। টিল দেন আশা করি আপনারা অনেক ভালো থাকবেন, হ্যাপি থাকবেন,
ভবিষ্যতে আপনারা আমার ভিডিওতে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। লাভ ইজ।